নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রথমেই একটি আপনাদেরকে অনুরোধ করি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। আমি এখানে কি বলছি, বিপরীত রাজ্য, চার রাশি, রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। এই বিপরীত রাজ্যটা কিভাবে সৃষ্টি হয়েছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজ্য অ্যাপ্রুভ হবে, অর্থাৎ এই চার রাশি বিশেষভাবে সৌভাগ্য পাবে। দেখুন, এই যে শনির রাশি পরিবর্তন করেছে গতকাল 29 এপ্রিল 2022, এবং যে রাশিগুলোর তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করছে এবং পাপিক গ্রহের সাথে একত্রে অবস্থান করছে, কোনো শুভ গ্রহের প্রভাব কিন্তু সেখানে থাকছে না, কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না। অর্থাৎ পাপকর্তারই যোগে কিন্তু এই শনি থাকছে তৃতীয় অষ্টম এবং দ্বাদশভাবে। এই রাশিগুলি কিন্তু বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এই বিপরীত রাজ্য আপনার থাকছে খুব কম দিনের জন্য, মোটামুটি আপনার 16 মে টু 17 মে পর্যন্ত থাকবে। অর্থাৎ 29 এপ্রিল টু 16 মে পর্যন্ত এই বিপরীত রাজ্য এই চার রাশিকে, মানে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের গেন কিন্তু করবে। লিখে নিন, ডায়েটে নোট করে নিন, যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মছক দেখান। কিছু ফর্মুলা আছে, অর্থাৎ কিছু ফর্মুলা যেটা আমার কাছে আছে, যেটা আপনার ভাগ্য ঘোরাতে সম্ভব। কৌশিকের কাছে হবে না বলে কোনো কথা নেই, ওই হবে হচ্ছে ওরকম কোনো কথা নেই। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। তা আলোচনা শুরু করা যাক। এই যেই নাম্বারটি দেখছেন, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা ফোন করার থেকে যত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক রিপ্লাই আপনারা পাবেন, সেখানে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি, শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন। যাদের শনি ভালো আছে তারাও পরিধান করুন, বিশেষ করে শনি আরও আপনার চতুর্গুণ লাভ করবে। আর যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে, শনি রক্ষা কবচ ইমিডিয়েট আপনারা পরিধান করুন। বিশেষভাবে বিভিন্ন রকমের শনি কি দেয় জানেন, দারিদ্রতার কারক গ্রহ, শনি হচ্ছে কর্মহীন, শনি হচ্ছে আপনার দুঃখের কারক গ্রহ, শনি হচ্ছে রোগের কারক গ্রহ। এই জায়গাগুলো থেকে যদি মুক্তি পেতে চান, ঋণের কারক গ্রহ, শত্রুতার কারক গ্রহ, এই জায়গাগুলো থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনারা অবশ্যই শনি রক্ষা কবচটা আপনারা ইমিডিয়েট পরিধান করুন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ করুন, শনি রক্ষা কবচ আমি নিতে চাই। সমস্ত কিছু আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে জানিয়ে দিবে, কী উপায়ে আপনারা এটা কালেক্ট করবেন, কী প্রসিডিউর আছে, কোনভাবে আপনারা পাবেন, সমস্ত কিছু আপনাদেরকে এখানে ইন ডিটেলস ফোনের থেকে হোয়াটসঅ্যাপ করলে আপনার টোটাল তথ্যটা ভালো মতো কিন্তু জানতে পারবেন। তো আলোচনা করা যাক, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। তার পাশাপাশি এই যে বিপরীত রাজ্য, চারটি রাশি মালামাল, লিখে নিন, আমি বলছি ডায়েরিতে নোট করুন। চার রাশির ক্ষেত্রে অভূতপূর্ব লাভ কিন্তু হবে, শনির এই বিপরীত রাজ্য সৃষ্টি করছে, তাহলে বুঝতেই পারছেন কোন কোন দিক থেকে লাভ হতে পারে। প্রথম যে রাশির কথা আমি বলবো, বিপরীত রাজ্যকে লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশি, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে বিপরীত রাজ্য আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো বৃদ্ধি করবে ধনুরাশির ক্ষেত্রে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদেরকে ঘটাবে এবং বিদেশ থেকে লাভ দেবে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে কিন্তু দিবে এই বিপরীত রাজ্য। তৃতীয়ভাবে শনি এবং মঙ্গল অবস্থান করছে, কোনো শুভগ্রহর কোনো দৃষ্টি নেই। অর্থাৎ এই যে বিপরীত রাজ্য সৃষ্টি হওয়ার ফলে ধনুরাশি হতে চলেছে এক নম্বর মালামাল, অর্থনৈতিক সমৃদ্ধি। পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনার ইঞ্জিনিয়ারিং গুডসের সঙ্গে যারা যুক্ত আছেন, কম্পিউটার হার্ডওয়্যার সঙ্গে যারা যুক্ত আছেন, কয়লার সঙ্গে যারা যুক্ত আছেন, ছোটোখাটো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি ধনুরাশি মানুষ, লিখে নিন, আপনার ক্ষেত্রে অভূতপূর্ব লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠভাবে এই
বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই সময়ের মধ্যে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস, শত্রু শান্ত এবং কিছু কিছু ক্ষেত্রে শরীরের সুস্থতা, এবং ডুবে গেছে লাখ লাখ কোটি কোটি টাকা আটকে গেছে, এই টাকা কিন্তু রিকভারির সম্ভাবনা কিন্তু আপনাদের আসছে, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের অভূতপূর্ব লাভ এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে, এবং আপনাদের সম্পূর্ণরূপে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী হবেন। এই সময় কাজটা গুছিয়ে নিন এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু হবে। শনি রক্ষা কবচ আপনারাও পড়তে পারেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, অর্থাৎ ষষ্ঠভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অষ্টমভাবে শনি ও মঙ্গল অবস্থান করছে, কোনো শুভগ্রহের দৃষ্টি থাকছে না। এই বিপরীত রাজযোগ আপনাদের আগামী 16 মে পর্যন্ত রাজতুল্য সম্মান আপনাদেরকে কিন্তু দিবে। পদ প্রতিষ্ঠা লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার বৃদ্ধি, এবং আপনাদের এ সময়ের মধ্যে দাম্পত্যের জায়গাটা যথেষ্ট মধুর কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে ভালো আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে বিদেশ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু করবেন, অর্থাৎ অষ্টমভাবে আপনাদের এই বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এরপর যে রাশি কথা বলবো সবশেষ যে রাশি, তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজ্য আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে বিশেষ করে লাভ দিবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত দিবে, ভাগ্যের সাপোর্ট আপনাদের আপনারা এই সময় পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সাপোর্ট আপনারা এই সময় পাবেন, এবং আকর্ষক অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ কিন্তু পাবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে গেছে, ফেঁসে গেছে, এই টাকা আপনাদের এই সময় কিন্তু রিকভারি কিন্তু হবে। মীন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।